নমস্কার, আমার নাম প্রসেনজিৎ দাস, সবাই আদরে আমাকে জোজো নামে ডাকে। আমি গত 23 জুন বিশ্ব সাইকেল দিবসে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছি। বর্তমানে আমি রওনা দিয়েছি পশ্চিমবঙ্গের 23টি জেলায় ভ্রমণ করার উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের 23টি জেলা সম্পূর্ণ হলে আমি এগিয়ে যাব উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। সেখান থেকে আমার প্রথম বিদেশ যাত্রা শুরু হবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে, এবং শ্রীলঙ্কা কমপ্লিট হলে আমি ইন্ডিয়ায় ব্যাক করব। সেখানে দিল্লিতে হাইকমিশনের সাথে দেখা করব, এবং তারপরে আমার একে একে বিদেশ ভ্রমণ চলতে থাকবে, নেপাল, ভুটান, বাংলাদেশ, এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আমি ক্রমাগত এগোতে থাকব। এবং তার সাথে আমি শুধু যে সাইকেলে ভ্রমণ করছি তা কিন্তু নয়, তার সাথে আমি চেষ্টা করি বিভিন্ন এনজিও হোক কিংবা বিভিন্ন টিউশন সেন্টার, স্কুল, এগুলোতে অ্যাটেন্ড করার, এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে বিশেষত উদ্বুদ্ধ করার চেষ্টা করি গাছ লাগানোতে। এবং তার সাথে সাইকেল চালানোর যে সুবিধা, সে পরিবেশগত হোক কিংবা স্বাস্থ্যগত কিংবা আর্থিকগত, সেই সম্পর্কে তাদেরকে কিছু মেসেজ দিই, তাদেরকে কিছু উপদেশ দিই একটা সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে। দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, এই পরিস্থিতিতে গাছ লাগানো এবং সবুজায়নের বার্তা দিতে সাইকেল করে বিশ্ব ভ্রমণে বেরোলো মুর্শিদাবাদের এক যুবক। মঙ্গলবার ওই যুবক গঙ্গারামপুর হয়ে বালুরঘাটে আসেন। আগামীকাল বালুরঘাট থেকে উত্তর দিনাজপুর হয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরপর দক্ষিণের জেলা ঘুরে পৌঁছবেন কলকাতায়, সেখান থেকে রওনা দেবেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে। 2021 সালে সাইকেল করে 20টি ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছেন প্রসেনজিৎ। শুধুমাত্র সাইকেল নিয়ে ভ্রমণই নয়, যেসব এলাকায় যাচ্ছেন সেখানে বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষদের গাছ লাগানোর বার্তাও দিচ্ছেন, পাশাপাশি সাইকেল চালানোর কি কি সুবিধে তাও তুলে ধরছেন প্রসেনজিৎ। এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসতেই উৎসুক জনতা তাকে ঘিরে ধরেন এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।